আরক্ষীর জিম্মার পর পলুয়া কুখ্যাত গড় শিকারী আসমত আলী উরফে নালকোর মৃত্যু। শুক্রবারে বিশ্বনাথর মকবুল চাপুরীত উদ্ধার হওয়া মৃতদেহ নালকোর বলে নিশ্চিত করিলে আরক্ষী। সন্ধান উলাল নালকোর, জীবিত নহয়, লুইতর বুকুত উপঙি আহিল 2 লাখ টাকা মূরর আরক্ষীর মোস্ট ওয়ান্টেড গড় শিকারী আসমত আলী উরফে নালকোর মৃতদেহ। 19 জানুয়ারীত কাজিরঙাত খর্গবিহীন গড় উদ্ধার হওয়ার পূর্বরে পড়াই পলাতক হয়ে থাকা নালকোর সন্ধান দেউতালই 2 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল অসম আরক্ষীয়ে। 15 ফেব্রুয়ারীত কেরালার পর অসম আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল নালকোক। বিশ্বনাথ চারিআলিত গড় হত্যার তদন্ত চলি থাকতেই আরক্ষীর জিম্মার পর পলায়ন করেছিল নালকোয়ে। আরক্ষীর জিম্মার পর ব্রহ্মপুত্র জাপ দি পলোয়ার 10 দিনের পিছত বিশ্বনাথর মকবুল চাপুরীত উদ্ধার হল নালকোর মৃতদেহ। যোৱাকালি একচুয়ালি 4:30 বজাত আমি আমার নদী আরক্ষীর অফিসার ইনচার্জ পুলারাম বরাই পেট্রোলিং করে থাকা অবস্থাত মকবুল টাপুর ওসরত এটা উপঙি থাকা বডি দেখা পায়। তো লগালগ তেখেতে তাত বডিটো গার্ড করে রাখে। তো একর্ডিংলি আমি আমার যেটা হ্যান্ডকাফ লগোয়া আছিল তো সেই হ্যান্ডকাফর লগতে মানুষজনক আমি তাত রিকভার করেছো। বছরের প্রথমটো গড় হত্যা করার মূল মাস্টার মাইন্ড আছিল আসমত আলী উরফে নালকো। নালকোর দরে পানীত ডুবি মৃত্যু হয়েছে গড় হত্যার অভিযোগত গ্রেপ্তার হওয়া উত্তম খাকলারির লগতে আন এটা অচিনাক্ত চোরাং শিকারীর। এনকাউন্টারর বলি হয়েছে নবীর হুসেন আর দিলওয়ার হুসেন। এই কুখ্যাত গড় শিকারীর দলটক সহায় করার অভিযোগত ইতিমধ্যেই রঙা ঘরের আলহী হয়েছে 2 বনকর্মীর লগতে 3 জন মাছমরিয়া। রিসোর্স লগাই আছো আমার তাত থাকা ইনফরমেশন মতে দে আর স্টিল হাইডিং সামওয়্যার ইন কেরালা। তো আমি আমার নিজের যেগুলো সোর্স আছে অ্যাক্টিভেট করে রাখিছো, অতি সোনকালে করায়ত্ত করিম তেখেতকে লগে। পানীত ডুবি দুটা চোরাং শিকারীর মৃত্যু আর আন দুটার এনকাউন্টারের পিছতো থমকি রা নাই আরক্ষীর তদন্ত। বন বিভাগের সহযোগত বছরের প্রথমটো গড় হত্যা জড়িত আন কেইবাটাও পলাতক অভিযুক্তর সন্ধানত আরক্ষীয়ে অব্যাহত রাখিছে অভিযান। বিশ্বনাথ চারিআলির পর তুষার হাজরিকার রিপোর্ট, News18 অসম নর্থইস্ট। কাজিরঙাত দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাইলৈ কহরা বনাঞ্চলত হাতি সাফারি করিব রাষ্ট্রপতিগৰাকীয়ে। কাজিরঙার পূর্বে তেজপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানত ভাগ ললে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে। কাজিরঙাত দেশের রাষ্ট্রপতি কাইলৈ পুৱাও কহরা বনাঞ্চলত হাতি সাফারি করিব রাষ্ট্রপতিগৰাকীয়ে। শনিবারে কাজিরঙাতে নৈশ যাপন করিব রাষ্ট্রপতিয়ে। দেশে স্বাধীনতা পোৱাৰ পাছত বিশ্বখ্যাত কাজিরঙালৈ আহিছে দেশের দ্বিতীয়গৰাকী রাষ্ট্রপতি। সে উৎসাহর অন্ত নাই কাজিরঙা কর্তৃপক্ষের স্থানীয় বাসিন্দার। নবরূপ ধারণ করেছে কাজিরঙায়। কাজিরঙালৈ যাওয়ার পথত অসমীয়ার অপূর্ব সংস্কৃতির সমাহার আর আদর সম্ভাষণ দেখি গাড়ির পর নামি সম্ভাষণ জানাবলৈ নাপাহরিলে রাষ্ট্রপতিয়ে। কাজিরঙার পূর্বে তেজপুর বিশ্ববিদ্যালয়ের 91 সংখ্যক সমাবর্তন অনুষ্ঠানত অংশগ্রহণ করে রাষ্ট্রপতিগৰাকীয়ে। ভাষণের আরম্ভণিতে অসমীয়াতে অভিনন্দন জ্ঞাপন করে রাষ্ট্রপতিগৰাকীয়ে। সমাবর্তনত রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর লগতে মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজি তেজপুর বিশ্ববিদ্যালয় 19তম সমাবর্তনত ভারতের মহামহিম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডাঙরিয়ায় অংশগ্রহণ করিলে। তেখেতর হাতেদি গ্রেজুয়েটিং স্টুডেন্ট সকলে ডিগ্রি ললে। শুক্রবারে কলাক্ষেত্রত অনুষ্ঠিত বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তীর কার্যসূচীত অংশ লৈ অসমবাসীক উচ্চ প্রশংসা করে রাষ্ট্রপতিয়ে। আসামকে আপ সবই ভাই বহনোনে জিস উৎসাহ আর প্রেম সে জব সে মে গুয়াহাটি আয়া হুঁ জো স্বাগত কিয়া হ্যায় উসনে মেরে দিল কো ছুয়া।
দেওবাৰে তিনিদিনীয়া অসম ভ্ৰমণ সামৰি দিল্লীলৈ উভতিব ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দ। কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰা, বোকাখাটৰ পৰা প্ৰদ্যুৎ মহন্ত আৰু তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ইফালে আজি বাতিল কৰা হ'ল কাজিৰঙাত ৰাষ্ট্ৰপতিৰ জীপ ছাফাৰী। বাগৰি বনাঞ্চলত জীপ ছাফাৰী কৰাৰ কথা আছিল ৰাষ্ট্ৰপতিৰ। অৱশ্যে ৰাষ্ট্ৰপতিৰ পৰিয়ালে জীপ ছাফাৰীৰে উপভোগ কৰে বাগৰি বনাঞ্চলৰ সৌন্দৰ্য। কাইলৈহে কাজিৰঙাৰ সৌন্দৰ্য উপভোগ কৰিব ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দে। জীপ ছাফাৰী বাতিল কৰা হৈছে। বাগৰি বনাঞ্চলত জীপ ছাফাৰীৰ কথা আছিল ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দৰ। অৱশ্যে ৰাষ্ট্ৰপতিৰ পৰিয়ালে জীপ ছাফাৰীৰে উপভোগ কৰিলে বাগৰি বনাঞ্চলৰ সৌন্দৰ্য। ইপিনে কাইলৈহে হাতী ছাফাৰীৰে কাজিৰঙাৰ সৌন্দৰ্য উপভোগ কৰিব ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দে। আজি পুৱাৰ ভাগত তেজপুৰ বিশ্ববিদ্যালয়ৰ সমাৱৰ্তন অনুষ্ঠানত ভাগ লয় ৰাষ্ট্ৰপতিগৰাকী। তিনিদিনীয়া ভ্ৰমণসূচীৰে অসমত আছে ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দ আৰু এই মুহূৰ্তত আছে তেওঁ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত। কাইলৈ মিহিমুখত হাতী ছাফাৰীৰে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ অপৰূপ সৌন্দৰ্য উপভোগ কৰিব ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে। অৰুণাচলত দুৰ্বৃত্তই দখল কৰা অসমৰ ভূমিত উপস্থিত হ'ল বিশ্বনাথ জিলা প্ৰশাসন। নিউজ 18ৰ বাতৰিৰ পাছতে উপায়ুক্তৰ নিৰ্দেশত আৰম্ভ হ'ল দণ্ডাধীশৰ চৰজমিন তদন্ত। অসমৰ ভূমিত অৰুণাচলী দুৰ্বৃত্তই গছ গছনি কাটি থকা দৃশ্য নিউজ 18ত সম্প্ৰচাৰ হোৱাৰ পিছতেই দখলীকৃত ভূমিত উপস্থিত হ'ল বিশ্বনাথ জিলা প্ৰশাসনৰ লগতে আৰক্ষী। উপায়ুক্তৰ নিৰ্দেশত দণ্ডাধীশে আৰম্ভ কৰিলে চৰজমিন তদন্ত। নাহৰজান বন সুৰক্ষা শিবিৰৰ 200 মিটাৰ নিলগৰ দৃশ্য এয়া। ইতিমধ্যেই অসমত 30 বিঘা ভূমি দখললৈ নিছে অৰুণাচলী দুৰ্বৃত্তই। দাবী ধমকি দি দুৰ্বৃত্তই খেদি পঠাইছে স্থানীয় লোকক। ইমান দিনে সকলো দেখিও নেদেখাৰ ভাওজোৰা বন বিভাগে দেখুৱাই দিয়া পথেৰেই শনিবাৰে দখলীকৃত ভূমি পৰিদৰ্শন কৰিলে অসম আৰক্ষী আৰু বিশ্বনাথ জিলা প্ৰশাসনে। চৰজমিন তদন্তৰ মাজতে দলটোৱে বুজ ল'লে স্থানীয় ৰাইজে সন্মুখীন হোৱা সমস্যাৰ। সম্প্ৰতি উচ্চতম ন্যায়ালয়ত বিচৰাধীন হৈ আছে অসম অৰুণাচলৰ আন্তঃৰাজ্যিক সীমা বিবাদৰ বিষয়। ন্যায়ালয়ৰ নিৰ্দেশতে বিবদমান ভূমিত বাহাল আছে স্থিতাৱস্থা। তাৰ পিছতো একাংশ অৰুণাচলীয়ে চলোৱা আগ্ৰাসনে ক্ষোভিত কৰিছে বিশ্বনাথৰ বাসিন্দাক। অৰুণাচলে 2011 চনৰ পৰা তেওঁলোকে অসমৰ ভূমিত তেওঁলোকে বেদখল চলাই আহিছে আৰু এই যিখিনি মাটি এতিয়া তেওঁলোকে জংঘল কাটিছে সেইখিনি মাটি ফৰেষ্টটো আগত চিজ কৰি থৈছিলে, তথাপিও তেওঁলোকে মনা নাই। গতিকে দিনক দিনে তেওঁলোকে এই জংঘল কটাত আগবাঢ়ি আহিছে আৰু কমি যোৱা নাই। এতিয়া বৰ্তমান আমাৰ ইয়াতে 30 বিঘাৰ ওপৰত আছে, আমাৰ ইয়াত ফৰেষ্ট কেম্পৰ কাষত।